গুড আফটারনুন ক্লাস টুয়েলভ আজকে আমরা শুরু করবো স্ট্রং রুটস আমাদের যে অনলাইন টিউটোরিয়াল ক্লাস তা তার সেকেন্ড পার্ট স্ট্রং রুটস আমরা জানি স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা আমরা আগের দিন ইন্ট্রোডাকশন পার্টটা করেছি আজকে আমরা মেন পার্টে ঢুকবো অর্থাৎ মেন টেক্সটে আজকে আমরা ঢুকব আশা করি তোরা সবাই খাতা পেন এবং বই নিয়ে বসেছিস যদি খাতা পেন বই না থাকে তাহলে ভিডিওটা পজ করবি পজ করে খাতা পেন এবং বই নিয়ে তোরা বসবি এবং তারপর ভিডিওটা দেখা শুরু করবি আমি চেষ্টা করছি খুব ধরে ধরে করানোর যাতে তোদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তোরা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারিস আমি ওই জন্য ছোট্ট ছোট্ট করে আমি ভিডিওগুলো রাখব তোরা সবাই মিলে চেষ্টা করবি ঠিক করে বোঝার বিশেষ করে লাইনগুলোর মানে এবং উচ্চারণগুলো অবশ্যই তোরা ঠিকঠাক করে বোঝার চেষ্টা করবি চল শুরু করি আই ওয়াজ বর্ন ইন্টু আ মিডল ক্লাস ফ্যামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্ট ফাইল ম্যাড্রাস স্টেট আচ্ছা প্রথমে বলে রাখি আর্টস ফাইল মানে হচ্ছে পূর্বতন মিডল ক্লাস তামিল ফ্যামিলি মানে মধ্যবিত্ত তামিল পরিবার বলাই বাহুল্য তোরা বুঝতে পারছিস তামিল পরিবার মানে তামিলনাড়ুর এই রাজ্যের যে পরিবার তামিল ভাষাভাষী মানুষ ঠিক আছে তামিলনাড়ু রাজ্য তোরা জানিস ম্যাড্রাস তামিলনাড়ুর রাজধানী এখন বর্তমান নাম চেন্নাই তোরা সবটাই জানিস আচ্ছা আইল্যান্ড টাউন মানে হচ্ছে দ্বীপ শহর অ্যাকচুয়ালি রামেশ্বরমটা ভারতবর্ষের মূল ভূখণ্ডের একটু বাইরে সেই জন্য এই শহরটাকে বলা হয় আইল্যান্ড টাউন একদম শেষে একটা স্লাইড আছে ওই স্লাইডটায় আমি রামেশ্বরমের একটা ছবি দিয়েছি বর্তমানে রামেশ্বরম মূল ভূখণ্ডের সঙ্গে রেল লাইন দিয়ে যুক্ত এবং তার একটা ছবি আমরা দিয়েছি একদম শেষ স্লাইডে তোরা দেখতে পাবি যাই হোক চল আবার লাইনটা পড়ি আই ওয়াজ বর্ন ইন টু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টাইল মাদ্রাস স্টেট আমি জন্মগ্রহণ করেছিলাম পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে আশা করছি এই অব্দি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই চল পরেরটায় যাই মাই ফাদার জেন উদ্দিন হ্যাড নাইদার মাছ ফরমাল এডুকেশন নর মাছ ওয়েলথ ডিসপাইট দিজ ডিসভান্টেজেস হি পজেসড গ্রেট ইন ট্রু জেনারিটি অফ স্পিরিট লাইনটা বড় আমরা ভেঙে ভেঙে মানেগুলো বুঝবো যে ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা অর্থাৎ যে প্রসা প্রথাগত শিক্ষায় ঠিক আছে বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেটাই হচ্ছে ফর্মাল এডুকেশন প্রথাগত শিক্ষা ওয়েলথ মানে তোরা জানিস ধন সম্পত্তি আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ মানে তোরা জানিস ডিসঅ্যাডভান্টেজ মানে আচ্ছা ইননেট উইজডম এই জায়গাটা একটু বুঝতে হবে ইননেট মানে হচ্ছে সহজাত ইনবর্ন বা ন্যাচারাল উইজডম মানে জ্ঞান তাহলে ইননেট উইজডম মানে হচ্ছে সহজাত জ্ঞান ঠিক আছে নেক্সট দেখ একটা আছে জেনারোসিটি অফ স্পিরিট অ্যাকচুয়ালি জেনারোসিটি অফ স্পিরিট মানে হচ্ছে আত্মার ঔদার্য বলতে পারিস ঠিক আছে জেনারোসিটি মানে ঔদার্য বা উদারতা বা মহত্ব যাই বল ট্রু জেনারোসিটি অফ স্পিরিট মানে হচ্ছে আত্মার ঔদার্য আমরা এইভাবে করতে পারি এবার দেখ পুরো লাইনটার মানে অনেক সহজ হয়ে যাবে মাই ফাদার জয়নাল আব্দ আমার বাবা জয়নাল আবদিন হ্যাড নাইদার মাছ ফর্মাল এডুকেশন তার খুব বেশি প্রথাগত শিক্ষা ছিল না নর মাছ ফেলথ এবং খুব বেশি ধন সম্পত্তিও ছিল না ডিসপাইট ডিজ ডিজ অ্যাডভান্টেজেস এই অসুবিধেগুলো সত্ত্বেও হি পজেসড তার যেটা ছিল ঠিক আছে সেটা কি গ্রেট ইন্যাটডাম তার ছিল একটা অসাধারণ সহজাত জ্ঞান আর একটা জিনিস যেটা তার মধ্যে ছিল সেটা হচ্ছে আত্মার ঔদার্য বা একটা সত্যিকারের আত্মার উদারতা আবার লাইনটা পড়ছি দেখ মাই ফাদার জয়াল আব্দ হ্যাড নাই মাচ মাছ ফরমাল এডুকেশন নর মাচ ওয়েলথ ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইন নেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট আমি আশা করব যে এই লাইনটাও বুঝতে কারোর কোনো অসুবিধা হবে না নিচে যে ছবিটা দেওয়া আছে এটা আমাদের এপিজে আব্দুল কালামের বাবা জয়াল আবদিনের ছবি চল নেক্সটায় যাই হি হ্যাড এন আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসি এটা এই ছবিটা দেখছি সেটা আব্দুল কালামের সঙ্গে তার মা আসি আমার ছবি তোদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি প্রত্যেকটা স্লাইডে চেষ্টা করেছি প্রাসঙ্গিক ছবিগুলোকে রাখার চল দেখি হেল্পমেট মানে সাহায্যকারী আইডিয়াল মানে আদর্শতটা জানিস তো দেখ লাইনটা অনেক সহজ হয়ে যাবে হি হ্যাড এন আইডিয়াল হেল্প ইন মাই মাদার আসিয়াম্মা আমার মা আসিয়াম্মা ছিল তার একজন আদর্শ সাহায্যকারী বা সহযোগী ঠিক আছে সহযোগী নিয়ে বলতে পারি এখানে আমরা ঠিক আছে চল আই ডো নট রিকল দ্য নাম্বার

প্রত্যেক দিন আমাদের বাড়িতে বেশি খেত এইটা নিশ্চিতভাবেই এপিজে আব্দুল কালাম বলছেন আমি আমার লাইনটা পড়ছি দেখ বড় লাইন ধৈর্য ধরে পড়বি আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শিফের এভরিডে আমি মনে করতে পারি না যে ঠিক কতজন মানুষকে সে প্রত্যেক দিন খাওয়াত বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস মেম্বার আমি আশা করবো তোদের এই লাইনের কোনো অসুবিধা নেই মাই প্যারেন্টস ভ্যার ওয়াইডলি রিগার্ডেড এস এ আইডিয়াল কাপেল নিজে যে ছবিটা দেখছিস এই ছবিটা হচ্ছে আবদুল কালামের বাবা এবং মা জয়নুল এবং আশিয়াম্মা আব্দুল কালামের ভাই বোনদের সঙ্গে বসে চল আমরা লাইনটা পড়ি মাই প্যারেট প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপেল আইডিয়াল কাপেল মানে বুঝতেই পারছিস আদর্শ দম্পতি ঠিক আছে তো আমাদের আমার বাবা মাকে একটা এক একটা আদর্শ দম্পতি হিসেবে সমাদর করা হতো বা আমার বাবা মা একটা আদর্শ দম্পতি হিসেবে সমাদৃত হতেন ঠিক আছে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ একটু বুঝতে হবে উচ্চারণটা এখানে দেখবি লিনিয়েজ ঠিক আছে এটা কিন্তু একটা নাউন নাউনিয় মানে হচ্ছে বংশ ঠিক আছে ডিস্টিংগুইশড মানে আলাদা বা বিশেষ ধরনের ঠিক আছে ডিস্টিংগুইশড একটা অ্যাডজেক্টিভ তুই এর তোরা যদি সিনোনিম খুঁজিস এমিনেন্ট হয় ফেমাস হয় রেসপেক্টেড হয় অনার্ড হয় এই এমিনেন্ট ফেমাস রেসপেক্টেড অনার্ড এগুলো সবই হচ্ছে ডিসটিংগুইস এর সিনোনিম ঠিক আছে ডিস্টিংগুইশড মানে আলাদা বা বিশেষ আচ্ছা ফোর বিয়ার্স ফোর বিয়ার মানে হচ্ছে পূর্বপুরুষ ফোর বিয়ার মানে হচ্ছে পূর্বপুরুষ আচ্ছা বেস্টোড মানে হচ্ছে অর্পণ করা মানে অর্পিত হয়েছিল আর টাইটেল মানে উপাধি তোরা বুঝতেই পারছিস আর সেই উপাধিটার নাম হচ্ছে বাহাদুর ঠিক আছে একটা উপাধির কথা যেটা বলা হয়েছে এখানে সেটা হচ্ছে বাহাদুর এবার আমরা পড়ি দেখ অনেক সহজ হয়ে যাবে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড আমার মার বংশটা ছিল একটু আলাদা ওয়ান অফ অফ আর ফোর বাহাদুর বাই দ্য ব্রিটিশ তার একজন পূর্বপুরুষ ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন বা তার একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি অর্পণ করেছিল এইভাবে বুঝলেও বুঝতে সুবিধা হবে এছাড়া হ্যাভিং বিন এই এই যে এই হ্যাভিং বিন বেস্টোড এই যে আমাদের যে এটা যে এই সেন্টেন্সের যে ফরমেশনটা আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের প্যাসিভ ফর্ম ঠিক আছে এটা নিয়ে না বুঝলেও হবে খুব বেশি না বুঝলেও হবে শুধু আমি বলে রাখলাম এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপালের প্যাসিভ ফর্ম চল আমরা এবার নেক্সট লাইনটা দেখি আমরা নেক্সট লাইনটা পরের ভিডিওতে দেখব পার্ট থ্রিতে আমরা দেখব খুব ছোট ছোটো করে ভিডিওগুলো করার চেষ্টা করছি যাতে তোদের ধরে ধরে আমি বোঝাতে পারি বা তোদের যাতে বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি ছোট্ট ছোট্ট করে আমি ভিডিওগুলো করছি আশা করবো এইটুকুনি জায়গা তোদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করে নিবি আমি আশা রাখবো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোরা শুধু মন দিয়ে লাইনগুলো পড়বি উচ্চারণ করে পড়বি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনের মানে বোঝার চেষ্টা করবি খুব শিগগিরই আবার দেখা হবে পার্ট থ্রিতে আর এই ছবিটা রামেশ্বরামের সেই ছবি যেটার কথা তাদের বলছিলাম